বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার দৌড়ে আরও পিছিয়ে পড়ল পাকিস্তান, যেটা সুবিধা করে দিবে ভারতকে, যারা এরই মধ্যে ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে। বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে 10 উইকেটে হারের পর পাকিস্তানের সামনে বিশাল শঙ্কার পথ দাঁড়িয়েছে। বাংলাদেশের কাছে 10 উইকেটে হারের পর প্রবল সমালোচনার মুখে পড়েছেন শান মাসুদের দল। তাতেই শেষ নয়, রাওয়ালপিন্ডি টেস্টে কম বল করায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC শাস্তির মুখে পড়েছে পাকিস্তান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ 6 পয়েন্ট কেটে নেওয়া হয়েছে পাকিস্তানের। পয়েন্ট হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার দৌড় থেকে পিছিয়ে পড়ল পাকিস্তান। পয়েন্ট তালিকায় এর আগে তাদের অবস্থান ছিল অষ্টম। তবে পাকিস্তানের প্রাপ্ত পয়েন্টের শতকরার হার, যার ভিত্তিতে ঠিক করা হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ফাইনালিস্ট, সেই হার কমে গেছে বেশ খানিকটা। রাওয়ালপিন্ডি টেস্টে মন্থর বোলিংয়ের জন্য এই 6 পয়েন্ট কাটা হয়েছে পাকিস্তানের। বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের আগে পাকিস্তানের পয়েন্ট সংগ্রহ ছিল 22, 2 টেস্ট জিতেছিল তারা, তবে আগেই 2 পয়েন্ট কাটা হয়েছে দলটির। আর এবার বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তান হারিয়েছে আরও 6 পয়েন্ট, যুক্ত হয়নি কোনো পয়েন্ট, হারিয়েছে 6 পয়েন্ট, যার মধ্য দিয়ে তাদের বর্তমান পয়েন্ট দাঁড়িয়েছে 16। 6 টেস্ট শেষে যা পাকিস্তানের জন্য একেবারে অপ্রত্যাশিত।